গাছপালাবিহীন ধুধু প্রান্তর থেকে সবুজের সমারোহ। পুরো ক্যাম্পাসে আরও দ্যুতি ছড়িয়েছে দৃষ্টিনন্দন 300 প্রজাতির 36,000 গাছ। প্রকৃতির এমন মেলবন্ধন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। শুরুর দিকে বিভিন্ন প্রশাসনের আমলে নানা আন্দোলনের কারণে 3 থেকে 4 বছর সেশন জট থাকলেও এখন অনেকটাই কমে এসেছে। তাই এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে প্রতিপাদ্য প্রতিষ্ঠা দিবসের অঙ্গীকার সেশন জট মুক্ত হবে এবার। যার নামে এই বিশ্ববিদ্যালয়, সেই মহিয়সীর নামে রোকেয়া স্টাডিজ কোর্স পড়ানোর জন্য একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে অনুমোদন পেলেও প্রতিষ্ঠা 14 বছরেও তা চালু হয়নি। নেই বেগম রোকেয়ার মুরালো। বিশ্ববিদ্যালয়ের শুরুতে যেসব অবকাঠামোগত কাজ হয়েছে তাও খুব বেশি এগোয়নি। বন্ধ হয়ে আছে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প 10 তলা বিশিষ্ট শেখ হাসিনা হল, ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট, স্বাধীনতা স্মারক, শহীদ মিনার। এই বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট এখন প্রকট আকার ধারণ করছে। আমরা জানি 3টা হলে মাত্র 937টা সিট আছে শিক্ষার্থীদের জন্য, যেখানে শিক্ষার্থী সংখ্যা প্রায় 10,000। বিশ্ববিদ্যালয়ে 22টা ডিপার্টমেন্ট বর্তমানে, তো এই 22টা ডিপার্টমেন্ট হওয়ার কারণে আমাদের এখন একাডেমিক বিল্ডিং মাত্র 4টা। এক্ষেত্রে অনেক ক্লাস সংকট আসলে আমরা ফেস করি। অনেক সময় হচ্ছে আমরা দাঁড়ায় থাকতে হয়। আমাদের একটা নতুন হল করতেছিল, আমরা চাই এটা খুব দ্রুত বাস্তবায়ন হোক এবং এখানে স্টুডেন্টদের ওঠার ব্যবস্থা করে দেয়। প্রতিষ্ঠার এতদিন পার হলেও তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে যুগোপযোগী বেশিরভাগ বিভাগ খোলাই হয়নি। দ্রুতই এসব বিভাগ চালুর দাবি শিক্ষার্থীদের। আমাদের অনেকগুলো কোর্স থাকে যেগুলো হচ্ছে মেকানিক্যাল বা অন্যান্য ডিপার্টমেন্ট রিলেটেড। আমরা যদি এই কোর্সগুলো আসলে খুব ভালোভাবে করতে পারতেছি না। এই ডিপার্টমেন্টগুলো থাকলে আমরা এই ল্যাব ফেসিলিটিগুলো অন্য ডিপার্টমেন্টে পাইতাম। একটা বিশ্ববিদ্যালয় হিসেবে শুধুমাত্র ট্রিপল ইয়ার সিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কখনোই মানায় না। কাজেই আমি জোর দাবি জানাচ্ছি যেন আমাদের ইউনিভার্সিটিতে 70 মেকানিক্যাল, সিভিল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এসব ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট খোলা হোক। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের 4টি গেট থাকলেও নেই আকর্ষণীয় প্রধান ফটক। একটি প্রধান ফটক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলেও কাগজে কলমেই আটকে আছে বাস্তবায়ন। আগে দর্শনধারী, তারপর গুণবিচারী। তো প্রধান ফটক যদি না থাকে তাহলে মানুষ হয়তো বিষয়টা ভালোভাবে দেখে না। আমরা যে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে পড়ি, বেগম রোকেয়ার কোনো মূর্তি আমাদের এখানে নাই, বা এখানে নামটা কেন হইলো সেটার কারণ আমরা খুঁজে পাই না। আসলে আমাদের ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পিছনে যে ওনার একটা অবদান আছে সেটা আসলে আমাদের জানা দরকার। ইউজিসির মতে 20 জন শিক্ষার্থীর জন্য অন্তত 1 জন শিক্ষক থাকার কথা। তবে এ অনুপাতের দিক থেকে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। 22 বিভাগে 8,500 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক 188 জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টির 45 জন শিক্ষার্থীর জন্য রয়েছে 1 জন শিক্ষক। ইউজিসির নীতিমালা অনুযায়ী 14 জন শিক্ষার্থীর জন্য 1 জন শিক্ষক থাকার কথা। সেখানে আমাদের এখানে প্রায় 60 জন শিক্ষার্থীর জন্য 1 জন করে শিক্ষক আছে। সেটা বোঝা যাচ্ছে যে এর ফলাফল হিসাবে কিন্তু এখানে প্রচণ্ড সেশন জট ছিল, এখনও বর্তমানে আছে। কিন্তু বর্তমান প্রশাসন এই সেশন জট মুক্ত করার জন্য বছরে 3টা সেমিস্টার চালু করে এবং তার ফলাফল আমরা এই বছরের ডিসেম্বর নাগাদ পাবো। মোটামুটি আমাদের 22টা ডিপার্টমেন্টই সেশন জট মুক্ত হয়ে যাবে, কিন্তু এটা তো সাময়িক সমাধান। বিশ্ববিদ্যালয়টিতে সাংস্কৃতিক চর্চাতেও রয়েছে নানা সংকট। অতীতে ভিসি বিরোধীদের দাবিয়ে রাখতে বন্ধ করা হয় সাংস্কৃতিক কার্যক্রম। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস এবং ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স অনুষদগুলো খোলা হোক। কারণ একটা বিশ্ববিদ্যালয়ের যে কালচার, তারা যে চর্চা করবে, এটার আসলে কেন্দ্রবিন্দুই হয় হচ্ছে এই ডিপার্টমেন্টগুলো। চারুকলা, নাট্যকলা এইসব ডিপার্টমেন্টগুলো রয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্টগুলো নেই, কিন্তু এই ডিপার্টমেন্টগুলো থাকা উচিত। এই কারণে, কারণ আমরা যারা সাংস্কৃতিক কর্মীরা আছি, আমাদের একটা মানে সংস্কৃত চর্চার জন্য একটা জায়গা প্রয়োজন। নানা সংকটের মধ্যে দিয়ে এই 14 বছর অতিক্রম করেছে। কিছু পথ যে পাড়ি দিয়েছে সেটি সত্য। একই সাথে নানাবিধ অবকাঠামো, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের জন্য ভৌত অবকাঠামো, নানাবিধ সংকট কিন্তু এর আছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত নিয়ম কানুন শৃঙ্খলা ভেঙে দিয়েছিল। তার প্রতিবাদে সাংস্কৃতিকভাবে যেন শক্তি সঞ্চিত না হয়, সেজন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নিষেধাজ্ঞা জারি করে একটা অগণতান্ত্রিক, অনৈতিক একটা চিঠি, একটা প্রজ্ঞাপন জারি করেছিল। তবে রোকেয়া স্টাডিজ ও নতুন বিভাগ চালুর কথা জানালেন উপাচার্য। আগামীতে কোর্স কারিকুলামে এই জিনিসটা করা, এবং আমরা ওই চিন্তাটাও করছি যে
ওনার সম্পর্কে যদি আমরা প্রতি বছর একটা ইয়েও করি যাতে স্টুডেন্টরা জানতে পারে, সেই কারণে চিন্তাভাবনাটা এরকম আছে যে যদি আমরা একটা স্মরণিকা হিসাবে প্রতি বছর একটা করে বইয়ের সংকলন বের করি, বিভিন্ন ছাত্রদের লেখা, শিক্ষকদের লেখা, বাইরের এক্সপার্ট যারা কাজ করে গবেষণা করে সেটার লেখা, এই ফরম্যাটে ইয়ে হলে সেটা সাংস্কৃতিক অঙ্গনে অথবা তার কর্মকাণ্ডগুলোকে আর একটু এগিয়ে নেওয়া যাবে বলে আমার কাছে মনে হয়। আর রংপুর শহরের টিচার্স ট্রেনিং কলেজে রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা করা বিশ্ববিদ্যালয়টি পরের বছরে নাম পরিবর্তন করে রাখা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 2011 সালে শহরের পার্কের মোড়ে 75 একরের নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু করে। বর্তমানে 6টি অনুষদের অধীনে 22টি বিভাগে পড়াশোনা করছেন প্রায় 8,500 শিক্ষার্থী। 300 শিক্ষার্থী নিয়ে 2008 সালে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টি নানা সংকটের মধ্য দিয়ে 15 বছরে পা রাখল। সব সংকট কাটিয়ে অতি দ্রুতই শিক্ষা, গবেষণা ও নানামুখী উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। রাব্বি হাসান সবুজ, সময় সংবাদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।